হাই ফ্রেন্ডস, আমি সুভাষ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুভাষ বাইক পয়েন্ট। আজ আমি আপনাদেরকে দেখাবো বাজাজ প্ল্যাটিনা BS4 গাড়ির মিটার যদি কাজ না করে তো মিটারটাকে কীভাবে ঠিক করতে হবে। আমার কাছে যে আজকে গাড়িটা আসছে সেটা মিটার কাজ করছে না, দেখুন আমি চাকাটা ঘোরাচ্ছি কিন্তু মিটারের লাল কাটাটা উঠছে না। টানটা খুলে নেবো আগে, দেখবো কী হয়েছে, মিটার পিন নাম কাটছে না, মিটার তারটা খারাপ হয়েছে, তার জন্য আমাকে 8 নম্বর নাটটা খুলে নিতে হবে 8 নম্বর টি রেস দিয়ে, রিং হলেও হবে তো আমি টি দিয়ে খুলছি সুবিধা হবে, খুলে নিয়ে দেখবো কী হয়েছে। দেখছি তার বের করে দেখি তার মাঝখান থেকে কেটে গেছে, মানে তারটার ভিতরে একদম পুরো আয়রন পড়ে গেছে, এটা হবে না, আমাকে তারটা রিপ্লেস করতে হবে, তার জন্য আমাদের ভাইজেরটা খুলে নিতে হবে। তার জন্য এখানে একটা স্ক্রু আর এই পাশে একটা স্ক্রু আছে, আর ইন্ডিকেটারের পাশে দুটো 10 নম্বর নাট আছে, আর নিচে লাইট অ্যাডজাস্ট যেটাকে বলা হয় না 10 নম্বর বোল্ট ওটা আছে, এই নাটটাকে আমাদেরকে খুলে নিতে হবে, তাহলেই বাজারটা খুলে যাবে। আমি খুলে নিয়েছি, ভিডিওটা লম্বা না ওই জন্য হয়ে যায়, ওই জন্য বলেই দিলাম কোন কোন নাট খুলতে হবে, আপনারা এভাবে খুলে নেবেন খুলে যাবে। তারপর একটা হালকা প্লাস দিয়ে এখানে মানে প্যাঁচ থাকে, প্যাঁচটাকে খুলে নিতে হবে, আমরা খুলে নিচ্ছি, খুলে নিয়ে তারটাকে বের করে নেব, তারপর নতুন তার লাগিয়ে দেবো। এই তারটা আর এক হয় একটা তার এক্সট্রা পাওয়া যায় কিন্তু এটাতে হবে না, ভিতরে একদম জাম হয়ে গেছে, আমরা নতুন তারটাকে বেশ সুন্দরভাবে যে এক দিয়ে ছিল সেই দিয়ে ঢোকাই দেবো যেন কোনো অসুবিধা না হয়। আর আর লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যেন তারটা ভাঁজ যেন কোথাও না হয়ে থাকে, তাহলে কিন্তু আবার কেটে যাবে, আগে নিচে লাগিয়ে নিতে হবে, ওপরে লাগিয়ে নিলে পরে নিচে দেখতে অসুবিধা হয়। নিচে লাগিয়ে নিয়েছি, চাকাটা ঘোরাবো আস্তে আস্তে, তাহলে ঢুকে যাবে। আমরা আমি নাটটাকে লাগিয়ে নিব, 8 নম্বর যে নাটটা খুলেছিলাম সুন্দরভাবে নাটটাকে লাগিয়ে দেবো যেন প্যাঁচ না কেটে যায়, আগে হাত দিয়ে দিব তারপর রেঞ্জ দিয়ে। যে কোনো জিনিস নাট খোলার আগে আগে হাত দিয়ে লাগিয়ে নেবেন তারপর রেঞ্জ, নাহলে নাটটা প্যাঁচ প্যাঁচ কাটে গেলে ওটা হবে না, যে কোনো নাট সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এবার রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দেবো, ফুল টাইট দেওয়ার প্রয়োজন নেই, হালকা টাইট দিলেই হবে, যেন না খুলে যায়, ওরকম একটু হালকা টাইট দিলে হয়ে যাবে, গায়ের জোর দিয়ে টাইট দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস এবার আমরা উপরে লাগিয়ে নেব, চাকাটা ঘুরিয়ে দেখে নেবো যে তারটা ঘুরছে কি না, তারটা ঘুরছে, তার মানে আমাদের মিটার প্রিমিয়াম টিনিয়াম সব ঠিক আছে, তারটারই সমস্যা ছিল, আমরা লাগিয়ে দেবো আস্তে করে, কোনো অসুবিধা না হয়। এখানেও প্যাচ আছে, এখানেও হাত দিয়ে একটু লাগাতে অসুবিধা হয় কিন্তু একদম অ্যাকুরেট সোজাভাবে লাগাতে হয়, নাহলে প্যাঁচটা লাগবে না, একটু অসুবিধা হয়। আমরা প্যাঁচটাকে লাগিয়ে নিয়েছি, এবার দেখবো মিটারের কাটাটা উঠছে কি না, তার জন্য চাকাটা হালকা করে ঘোরাবো, এই যে হালকা করে নড়ছে, এবার উঠছে, তার মানে আমাদের মিটার এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এই যে আমাদের চাকা ঘুরছে, মিটার পুরোপুরি ঠিক হয়ে গেছে আমাদের, এখন আমরা নাটগুলোকে লাগিয়ে নেব, ভাইজারটাকে লাগিয়ে নেব আবার অবস্থায়। আমি ভিডিওটা কেটে দিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ওই জন্য যেমন করে খুলতে হয় তেমন করে লাগিয়ে খোলাতে প্রথমে দেখাই দিলাম, ওরকম করে লাগাই দিলে হয়ে যাবে। এই যে প্রথমে যে বলেছিলাম ইন্ডিকেটারে 10 নম্বর নাট, এই নাট এরপরে একটা আছে, ওই পরে একটা আছে, এই দুটো নাট খোলার সময় খুললেই নিচের একটা নাট আর পাশের উপরের দুটো, তাহলেই ভাইজারটা পুরোপুরি খুলে যাবে, টোটাল 2, 2, 4, 5টা নাট খুলতে হবে, তাহলে আমাদের ভাইজারটা খুলে যাবে। আমরা 10 নম্বর লাইটের অ্যাডজাস্ট নাটটা টাইট করে লাগিয়ে দিব, যদি নাটটা যদি ঢিলা থাকে তাহলে শব্দ করবে আর লাইটটা আপ ডাউন করবে রাত্রিবেলা, অসুবিধা হবে। তো ফাইনালি আমাদের বাজাজ প্ল্যাটিনা গাড়িটা যে মিটার কাজ করেছিলাম আমরা সেটাকে ঠিক করে দিলাম, এই যে মিটার নড়ছে, এই যে হালকা করে নড়ছে।
আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম নতুন নতুন ভিডিও আর আমি থাকবো। আজকের জন্য টাটা, বাই বাই।